আসলেন বিরতির পর ন্যাশনাল ফিশ ফার্মার ডে আজকে পালন করা হলো উদয়পুরে গোমতী জেলায় এবং একটি কনফারেন্স হলে উদয়পুর মৎস্য দপ্তরের কনফারেন্স হলে আজকে দিনটিকে পালন করা হয়েছে এবং আজকে দিনটি প্রসঙ্গে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে উপস্থিত বিশিষ্টদের মধ্য থেকে ন্যাশনাল ফিশ ফার্মার ডে 2022 11 জুলাই পালন করা হয় প্রত্যেক বছর এবং আজকেও তার অন্যথা হয়নি প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী এবং সহসভাপতি দেবল দেবরায় উপস্থিত ছিলেন গোমতী জেলা মৎস্য উপ অধিকর্তা সুজিত সরকার মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক বিজয় ঘোষ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানে উদয়পুর মহকুমার বিভিন্ন ব্লকের থেকে উপস্থিত হন মৎস্য চাষীরা তাদের সকলের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায় আজকে যে ফিশ ফার্মার ডে ন্যাশনাল ফিশ ফার্মার ডে অর্থাৎ জাতীয় স্তরের এই দিনটিকে পালন করার জন্য মৎস্য চাষীদেরকে নিয়েই মিলিত হয়েছিলেন উদয়পুরের মৎস্য দপ্তরের অফিসের কনফারেন্স হলে মৎস্য চাষীদের বিভিন্ন প্রশিক্ষণ মৎস্য চাষ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কি বক্তব্য রয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের শুনব এবং এটাকে আমরা ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে উপলক্ষে আজকে আমাদের সারা ভারতবর্ষে এই প্রোগ্রামটা আমরা করছি তাদের সম্মানার্থে এবং এই যে তাদের অবদান তাদের অবদানের ফলে আমরা এই মাছ চাষে কার্যে ফিশারিতে আমরা অনেক এগিয়ে গেছি এবং এটা এখন আমাদের দায়িত্ব উত্তরোত্তর সেটাকে আরো বৃদ্ধি করতে লাগবে একটা সময় ছিল যেখানে আমরা একাধিক যে মাছ আমাদের কাজে উৎপাদন করতে পারতাম না কিন্তু রিসেন্ট সময়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2800 কেজি 2900 কেজি কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে 3000 4000 5000 কেজি মাছ পার হেক্টারে তারা প্রোডাকশন করতে পারছে কিভাবে সম্ভব হয়েছে এটা কিন্তু সম্ভব হয়েছে যে আমাদের কোয়ালিটি ফিশটি এখন এটা আমাদের এই দেশে আমাদের রাজ্যে আমাদের ডিস্ট্রিক্টে আপনারা দেখেন আমাদের উদয়পুরে কতগুলি হ্যাচারি এখানে ওয়াইন এস্টাবলিশমেন্ট হয়েছে লেটেস্ট যে আমাদের আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় এখানে আমাদের এই যে এই এখানে আমাদের বাড়ি ব্লকে আমরা যে মধুসূদন ভট্টাচার্য এখানে আমরা করেছি এর আগে ছিল আমাদের পিংপড়াতে অসমঞ্জ কমলিকা দাস তারপরে আরো অনেক আমরা নতুন নতুন হ্যাচারি আমরা করেছি এবং উত্তরোত্তর আমাদের প্রোডাকশনগুলি গুণগত মান বজায় রেখে কিভাবে মাছ চাষ করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যদিও 10 জুলাই মৎস্য চাষ দিবস এবং এই দিনটি পালিত হয়েছে উদয়পুরে আজকে উদয়পুরের মৎস্য দপ্তরের কনফারেন্স হলে আজকে দিনটি পালন করা হয়েছে মহকুমার একাধিক মৎস্য চাষীদের সঙ্গে নিয়ে মৎস্য চাষীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে আগামী দিনে চাষ করবে কিভাবে চাষ করলে তারা লাভবান হবে অন্যদিকে গুণগত মানটাও যাতে বজায় থাকে পুষ্টিগত মানটা যাতে বজায় থাকে সেই বিষয়ে আলাপচারিতা করা হয়েছে দীর্ঘক্ষণ নিচ্ছে একটি বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন